সুখবর 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 বাংলায় এবার আসতে চলেছে নশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী আসছে এবার বাংলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশকালীর অশান্তির মাঝেই রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবার সরাসরি পদক্ষেপ গ্রহণ করেছে বাংলায় আসতে চলেছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যার কাউ কেউ নেই তার ভগবান আছে কথায় বলে না উস্তাদের মার শেষ রাতে সামনে লোকসভা ভোট লোকসভা ভোট এবং সন্দেশখালীর অশান্তির কথা মাথায় রেখেই রাজ্যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক কথায় বলা যায় কাশ্মীরেও এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নেই বাংলায় এ যাবৎকালের সবথেকে বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে সিআরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর সহযোগে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ইতিমধ্যেই গ্রিন সিগনাল পাওয়া গিয়েছে বাংলা পাচ্ছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা গোটা বাংলার পরিস্থিতি আমূল পাল্টে দিতে পারে সন্দেশখালীর ঘটনায় শিক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গ্রিন সিগনাল বাংলা এবার পাবে নশো কুড়ি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী